সংহিতা বিশেষ অনুষ্ঠানে আপনাদের প্রিয় অনুষ্ঠানে এবং অবশ্যই প্রত্যেক সপ্তাহে এতগুলি করে অনুষ্ঠান প্রতিদিন আপনারা অপেক্ষায় থাকেন সেই স্বনামধন্য অ্যাস্ট্রোলজারের জন্য যার জুড়ি মেলা ভার। সত্যি তার প্রেডিকশন তার গণনায় আমরা মুগ্ধ। আপনারা অবশ্যই কিন্তু মেষ রাশি নিয়ে জেনেছেন, আজকে বৃষ রাশির মানুষরা অপেক্ষায় আছেন, আমি জানি বৃষ রাশি নিয়ে জানবেন, অনেক টোটকা থাকবে, টিপস থাকবে, ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, অবশ্যই আপনাদের জন্যই তো এই অনুষ্ঠান করা এবং আপনারা কিন্তু সবাই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। লাইভ ফোন ইন অনুষ্ঠান আপনারা অবশ্যই অংশগ্রহণ করতে পারবেন, ফোন আপনারা করবেন এবং পার্সোনাল নাম্বারটা কিন্তু লিখে রাখবেন, বুকিং নাম্বার, কেননা দেখতে দেখতে 25 মিনিট কভার হয়ে যায়, তারপর মনে হয় এই যা নাম্বারটা তো লিখলাম না, এত বছর অনুষ্ঠান এটা কিন্তু একদম লিখে নিতেই হবে যারা সিরিয়াস নিজের ব্যাপারে। শুধু 2-3 মিনিটে জেনে তো সবসময় কাজ হয় না, না অনেকেই কিন্তু অনুষ্ঠান দেখে ভাবেন এত সুন্দর গণনা বিচার করে দেন এই মানুষটি, এনার কাছেই যাব। যেতে হলে অবশ্যই আপনাদের পার্সোনাল নাম্বারে অনুষ্ঠানের পর কথা বলে নিতে হবে, আপনারা যোগাযোগ করে নেবেন। সোমা শুক্র যথারীতি বিরাটিতে বিশেষ একজন জ্যোতিষী, হস্তরেখাবিদ, বাস্তু বিশারদ এবং সংখ্যাতত্ত্ববিদ তিনি, ভয়েস ভাইব্রেশন, ফেস রিডিং, গ্রাফোলজিতে এত সুন্দর বিচার। আর শ্রাবণ মাস শ্রেষ্ঠ মাস, অনেক মানুষ প্রতিকার নিচ্ছেন তাই সবসময় তিনি লাইভে আসতে পারছেন না, এই শ্রাবণ মাসটা এত চেম্বারে ভিড় হচ্ছে। আপনারা প্লিজ 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 নাম লিখে নেবেন। আগামীকাল কিন্তু মেচেদা, মনে আছে তো, আগামীকাল মেচেদা, মাসে একবার করে দূরের চেম্বারগুলোতে তিনি সময় দিতে পারেন, কারণ অনেক মানুষের কাজ দিতে হয়, সেগুলো সাকসেসফুল করতে হয় এবং আপনাদের হাতে তুলে ধরতে হয়, তাই তিনি কিন্তু সবসময় দূরের চেম্বার মাসে একবারের বেশি যেতে পারেন না, তাই মেচেদা আগামীকাল। আর অল্প সীমিত কিছু লোকের বুকিং নেওয়া সম্ভব হবে, অলরেডি অনেক বুকিং হয়েছে, আপনারা কিন্তু কাইন্ডলি বুকিংটা করে নেবেন কাল যারা মেচেদায় দেখাতে চাইছেন। 12 তারিখ মেদিনীপুর, 13 তারিখ কাতি, এছাড়া অবশ্যই আপনারা 26 তারিখ মালদা পাবেন, 29 তারিখ বহরমপুর পাচ্ছেন, কৃষ্ণনগরে 30 তারিখ পাচ্ছেন এবং তারাপীঠে তার মাঝে 27 তারিখে পাচ্ছেন। আর প্রথম আর তৃতীয় বুধবার ব্যারাকপুর, দ্বিতীয় ও চতুর্থ বুধবার দক্ষিণেশ্বর, গড়িয়াহাটে বৃহস্পতিবার করে, আর সোম আর শুক্র কিন্তু বিরাটিতে নিয়মিত পাচ্ছেন তার নিজস্ব চেম্বারে, সৌভাগ্যের দিশারি বিরাটিতে, বিরাটি মোড়েই সোম আর শুক্র। ইউটিউবে প্রোগ্রামগুলো থাকবে, দেখবেন, অনেক কথা হবে, আলোচনা হবে, যে কোনো সমস্যার সমাধানের জন্য এই মানুষটিকে আপনারা বেছে নিয়েছেন, তাই এত বছর এত জনপ্রিয়তম অনুষ্ঠান তার, এত হিট প্রোগ্রাম তার, এত ফোন আসে, আমরা মুগ্ধ আপনাদের পপুলারিটি দেখে, এই মানুষটিকে জনপ্রিয় করে তুলেছেন আপনারা তার কাজের দক্ষতায়। আপনারা যোগাযোগ করে নেবেন, ফোন নাম্বার রয়েছে খোলা, ফোনও নেব, কথা হবে, আলোচনা হবে, পুরো অনুষ্ঠানটা মন দিয়ে দেখবেন, ইউটিউবে পরে প্রোগ্রামটা থাকবে, আপনারা দেখবেন সৃষ্টি টিভিতে গিয়ে, ইউটিউবে শ্রী রাজেন রাজ লিখলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। জয় শ্রী গণেশ। আপনাকে অবশ্যই আপনাদের আর অপেক্ষা করাবো না, আমাদের মাননীয় অতিথি উপস্থিত স্টুডিওতে লাইভ প্রোগ্রামে উপস্থিত আছেন জ্যোতিষী শ্রী রাজেন রাজ। নমস্কার, জয় শ্রী গণেশ, স্বাগত। নমস্কার, জয় শ্রী গণেশ। প্রতিদিনের মতন আজকেও নতুন কিছু নিয়ে অবশ্যই আলোচনা করবো। আগের প্রোগ্রামে আমি মেষ রাশি নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমি বৃষ রাশি নিয়ে অবশ্যই বলবো। তার আগে বলে নেই যে শ্রাবণ মাস বাবার মাস, খুব ভালো মাস, এই মাসে লাস্টের যে তিন, মানে আজকে তো সোমবার, খুব বাবার মানে তৃতীয় সোমবার, তাই তো, সোমবার বাবা যাচ্ছে, এই যে তৃতীয় সোমবার বিশাল কার্যকরী কিন্তু একটা সোমবার, এই সোমবারে মানে প্রচুর মানুষকে আমি টোটকা দিয়েছি আজকের জন্য, কেননা তৃতীয় সোমবার চতুর্থ সোমবারে খুব ভালো ভালো কাজ হয়, এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে যে শুধুমাত্র যে আমরা বাস্তুগঠিত সমস্যা নিয়ে শুধুমাত্র যে আমরা কাজ করি তা নয় সভ্যতা, এখানে কিন্তু বিবাহিত জীবন প্লাস হেলথ রিলেটেড, শ্রাবণ মাসে হেলথ রিলেটেড কিন্তু প্রচুর কিন্তু টোটকা আছে, সেগুলো যদি করা যায়, কেননা অনেকেই আসতে পারেন না আমার কাছে, সবসময় জন্য চেষ্টা করি আমার টোটকা গুলোকে আগে আমরা করবে। আর তার আগে বলে নেই যে দশা পিরিয়ডটা কিন্তু খুব ভাইটাল, যদি কোনো জন্মকুণ্ডলিতে দশা পিরিয়ড যদি নেগেটিভ চলে তাহলে কিন্তু ওই হাজার হাজার টোটকা করলেও কিছু হবে না, আর ইউটিউবের প্রচুর টোটকা ফলো করলেও কিছু হবে না, কিংবা ময়ূরের পালক রাখলেও কিছু হবে না, কিংবা শ্রাবণ মাসে বাবার পুজো করলেও অনেক সময় তার পজিটিভিটিও পাওয়া যাবে না। দেখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে দশা পিরিয়ড কি চলছে। আমরা অষ্টম ঠাকুরকে পুজো করে থাকি যেন বিপদ থেকে আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য, কিন্তু দেখা যেতে পারে আমার যদি প্রোটেকশন ঠিক মতো না নিজের কাছে থাকে তাহলে কিন্তু অনেক কিছু কিন্তু আমরা পেয়েও কিন্তু পাই না। হ্যাঁ, মানে না গোল্ডেন টাইম যে কথাটা কিন্তু আমাদের যদি শাস্ত্রে থাকে, গোল্ডেন টাইম মানে প্রত্যেকটা মানুষের জীবনে গোল্ডেন টাইম কথাটা কিন্তু থাকে। আমি একজন ক্লায়েন্টের মানে গতদিনে আমি একজন ক্লায়েন্টের গোল্ডেন টাইমটা তাকে বলে দিয়েছিলাম, তিনি এই সময় এই মানে তিনি এই গত মাসে একটা ফ্ল্যাট বুকিং করেছেন, আমি বলে দিয়েছিলাম যে 2023 এপ্রিল মাসের পর থেকে 2023 আগস্ট মাসের মধ্যে আপনার কিন্তু ভূ সম্পত্তি হওয়ার যোগ, এটা কিন্তু আগস্ট মাস চলছে, উনি কিন্তু গত মাসেই কিন্তু ফ্ল্যাট বুকিং করেছেন। সত্যি কথা গোল্ডেন টাইম কিন্তু মানুষ, সত্যি কথা, কেননা মাথায় রাখতে হবে যে আমাদের এই যে গোল্ডেন পিরিয়ড গুলো খুব ভাইটাল, প্লাস হচ্ছে
আমাদের এই মানে গ্রহ প্রোটেকশন নেওয়া, গ্রহগত যে প্রোটেকশন, তিনি ভদ্রলোক, তিনি শুনেছেন আমার কথা অনুযায়ী, তিনি শুনেছেন, প্রোটেকশন নিয়েছেন, তিনি ভালো আছেন, প্লাস তিনি একটা ফ্ল্যাট বুক করতে পেরেছেন, এটাই তার কাছে অনেক। কারণ তার মাথার উপরে ছাদ ছিল না, মানে যার মাথার উপরে ছাদ থাকে না সে জানে তার কতটা মানুষ জন মানে সবকিছু থেকেও মনে হবে কোনো কিছু নেই। দেখেনি কলার বন্ধু কি আছে, খাতা পেন অবশ্যই রেডি করে রাখবেন, রাজদার প্রোগ্রাম মানে যে খাতা পেন কিন্তু আপনাদের রেডি করে রাখতে হয়, প্লাস কিন্তু আপনারা সেগুলো কিন্তু অ্যাপ্লাই করে কিন্তু ভালো আছেন সেটা কিন্তু ফোন করেও কিন্তু আমরা কিন্তু আমাকে জানাচ্ছি। দেখে নেই কলার বন্ধু কি আছে। হ্যালো, 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 হ্যাঁ নমস্কার, নমস্কার, জয় শ্রী গণেশ, জয় শ্রী গণেশ, বলুন। আমি তার জন্য নিজের জন্য, আচ্ছা নাম আর জন্ম তারিখ বলুন। সকাল সাতটা দশ। কোথায় জন্ম? এখন কোথা থেকে বলছেন? ঠিক আছে, শুনুন, নিয়মিত দেখেন তো অনুষ্ঠান, নিয়মিত দেখছেন, ফলো করছেন তো? অবশ্যই কিন্তু পেয়ে যাচ্ছেন হোটেল হিন্দুস্তানে, মেচেদা বাস স্ট্যান্ডের পাশে হোটেল হিন্দুস্তানে কিন্তু আমাকে আমরা বহু বছর থেকে কিন্তু এই চেম্বারে কিন্তু পাচ্ছেন, শুধুমাত্র দু পাঁচ বছর নয়, দশ বারো বছর ধরে আমি হিন্দুস্তান হোটেলে কিন্তু বসি, দশ বারো বছর তো হবে হিন্দুস্তান হোটেলে আমি বসছি। তো আপনারা অবশ্যই বুকিং করে নেবেন, যাদেরকে বুকিং দেওয়া হচ্ছে তারা কিন্তু, যারা সিরিয়াস সিনসিয়ার এমনি দেখানোর জন্য আসছেন তারা আমার চেম্বারে আসবেন না, ফোন করে জেনে নেবেন। যারা সিরিয়াস, যারা সিনসিয়ার, যারা জীবনে প্রতিষ্ঠা পেতে চাইছেন, যারা প্রোটেকশনের জন্য আমার কাছে আসছেন, মানে আমাকে জীবনে বড় হতে হবে, জীবনে সাকসেস পেতে হবে, আমার চাকরি কেন হচ্ছে না, আমাকে চাকরি পেতে হবে, তার জন্য কি উপায় আছে, সেখান থেকে কি মুক্তি পাবো, সেই উপায়টা জানার জন্য নয়, সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য যারা যদি আসতে চাইছেন, দেখাতে চাইছেন, তারা কিন্তু আমার চেম্বারে জন্য বুকিং করবেন। জন্মবার হচ্ছে আপনার বুধবার, কর্কট রাশি, বৃশ্চিক লগ্ন, তাই তো? হ্যালো, আপনি জিরোবার তো আরেকবার বলুন, 1/11/61। হ্যাঁ, জন্মবার এখানে দেখাচ্ছি, আপনি কি স্কুল সার্টিফিকেট দেখে বলছেন না বার্থ সার্টিফিকেট দেখে বলছেন? এখানে বুধবার দেখাচ্ছে 61, 1/11/61। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, 1/11/61 বুধবার দেখাচ্ছে, বুধবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কর্কট রাশি, বৃশ্চিক লগ্ন, আপনার আপনার ক্ষেত্রে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে লগ্নে আপনার রবি নিজস্ব অবস্থায় বসে আছেন, জীবনে কোনোদিনও মান যশ খ্যাতি আপনি পাননি, সবসময় একটা বদনামের যোগ, সবসময় কিন্তু আপনি মানুষের জন্য কোনো কিছু করেও ঠিক মতন আপনি সাকসেস পাননি, মানুষের জন্য কোনো সুনাম পাননি, সবার সবার জন্য করেছেন কিন্তু কারোর কাছ থেকে আপনি নামটা কিন্তু পাননি, ঠিক কিনা বলবেন? আচ্ছা ঠিক, এটা হয়েছে আপনার ক্ষেত্রে। প্লাস এখানে আমি দেখতে যেটা পাচ্ছি সেটা হচ্ছে লগ্নে কোনো গ্রহণে দ্বিতীয় স্থানে বৃহস্পতি শনি কেতু শত্রুতা প্রচন্ড পরিমাণে থাকবে, কালসর্প দোষ আছে, শারীরিক ব্যাধি নিয়ে কিন্তু ভুগতে হবে, চন্দ্র রাহু এখানে এক ঘরে বসে আছে, দশম একাদশ স্থানে কিন্তু আপনার বুধ শুক্র লক্ষ্মীনারায়ণ যোগ সৃষ্টি করে দেওয়ার, পৈতৃকগত সম্পত্তি নিয়ে কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট চলতে পারে, প্লাস সন্তানের সঙ্গে কোন রকম ভাবে ডিস্টার্বেন্স আসার সম্ভাবনা, ইদানিং কিন্তু আপনি প্রচন্ড শারীরিক ব্যাধি নিয়ে প্রচন্ড ভুগবেন, কোনো ভুল কিছু ট্রিটমেন্ট হতে পারে, আপনার কিছু হসপিটালাইজড হওয়ার সম্ভাবনা, কিন্তু শরীরে কিন্তু অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনা কিন্তু আপনার পাওয়া যাচ্ছে, সেটা কিন্তু বিশেষ করে বলবো চোখ রিলেটেড কোন রকম সমস্যা, কোন ছানি অপারেশন হওয়ার সমস্যাও কিন্তু আপনাকে একটু ভোগাবে। আপনি বলুন কি জানতে চাইছেন? আমি আমি বলে দিলাম, আমি কিন্তু বলে দিয়েছি যে মামলা মকদ্দমা পৈতৃকগত সম্পত্তি নিয়ে ঝামেলা ঝঞ্ঝাট আপনার চলছে, তাই তো? আমি কিন্তু ম্যাডাম বলে দিয়েছি, আপনি সেখান থেকে আপনি যদি বেরোতে চান, আপনার ফেভারে যদি আনতে হয় গড়িয়াহাট, তাহলে কিন্তু আপনাকে গড়িয়াহাট চেম্বারে আসতে হবে। আপনি এই মুহূর্তে কোথা থেকে বলছেন? কুদঘাট থেকে বলছেন, টালিগঞ্জ কুদঘাট, তাই তো? ওখান থেকে প্রচুর মানুষ আমার চেম্বারে আসেন, হ্যাঁ, তো আপনি পারলে পারলে না আপনাকে এটা রিকভারি করতে হবে, রিমুভ করতে হবে, তার জন্য আপনাকে এখান থেকে অবশ্যই প্রোটেকশন দেওয়া সম্ভব না, আপনাকে চেম্বারে আসতে হবে, এটা প্রোটেকশন নিন, আপনি অবশ্যই সেখান থেকে বেরোতে পারবেন, এটা কিন্তু বলে দিলাম, ঠিক আছে ম্যাডাম, ভালো থাকবে। হ্যাঁ ধন্যবাদ, প্রোগ্রাম যখন দেখেন দেখাটাই শেষ নয়, আসাটা হচ্ছে সব থেকে বড় কথা, ঠিক কথা,
অবশ্যই রাজদার প্রোগ্রাম বহু বছর ধরে, আমার প্রোগ্রাম বহু বছর ধরে চলে, শুধুমাত্র এই 2-5 বছর চলছে তা নয়, 10-12 বছর ধরে কিন্তু আমার প্রোগ্রাম কিন্তু সৃষ্টি টেলিভিশনে কিন্তু আমরা দেখে যাচ্ছেন। আজকের আমার কিন্তু ব্যান্ড প্রোগ্রাম নয়, বহু বছর ধরে প্রোগ্রামটা কিন্তু এমনিনের ব্র্যান্ডেড লোকে বলে না। হ্যাঁ, যেহেতু প্রোগ্রামটা কিন্তু একটা শিক্ষামূলক অনুষ্ঠান, বাস্তব প্রোগ্রাম, অবাস্তব কিছু নয়। হ্যাঁ, আজকে কিছু বললাম কালকে অন্য কথা বললাম তা নয়। হ্যাঁ, আমি কিন্তু প্রথম থেকে গণেশজিকে নিয়ে বসে আছি, অনেকেই কিন্তু বগলা স্বাগত সাধক ছিলেন, এখন আবার বৌদ্ধ তন্ত্র নিয়ে কাজ করছে। হ্যাঁ, এরকম নানা রকম মানুষ আছেন, আগে ছিল বগলা সাধক, এখন হলো বৌদ্ধ তন্ত্র। তো এইগুলো কোনো ঠিক নেই, তারা নিজেরা নিজেরাই ঠিক করতে পারছি না কোন মানুষ কোন দেবদেবীকে ধরবেন। তো আমি কিন্তু প্রথম থেকেই গণেশজির চরণের তলায় পড়ে আছি, প্রথম থেকেই কিন্তু এনাকেই আমি ধরে এগোচ্ছি। প্লাস আপনারাও কিন্তু এনাকে প্রতিষ্ঠা করে প্রচুর উন্নতি পেয়েছেন, প্রচুর উন্নতি পেয়েছেন, মানে আপনারা জানেন, মানে রাজদার প্রচুর বাড়িতে বাড়িতে কিন্তু গণেশজি স্থাপন হয়ে গেছে, আর গণেশ চতুর্থী কিন্তু সামনেই আসছে সেপ্টেম্বর মাসের 19 তারিখ। হ্যাঁ, তাহলে অবশ্যই গণেশ নিয়ে প্রোগ্রাম করবো। রাজদা মানেই গণেশ, রাজদা মানেই কিন্তু ব্যবসা, রাজদা মানেই বুদ্ধি, রাজদা মানেই কিন্তু মানুষের জন্য উপকার করা, মানুষকে সেবা দেওয়া, মানুষ মানুষ করানো। অবশ্যই, কি করে গণেশ ছাড়া কোনো পুজো হয় না, যে কোনো পুজো করুন, আপনি শ্রাদ্ধ প্রোগ্রাম করতে, শ্রাদ্ধ দিতে গেলেও গণেশের প্রয়োজন লাগবে, আপনি আপনার বিয়ে দেবেন তখনও গণেশ ঠাকুরের পুজো দরকার, আপনি শনিদেবের পুজো করবেন, শনি ঠাকুর বড় ঠাকুরের পুজো দিচ্ছেন, সেখানেও কিন্তু গণেশ, মানে গণেশ যদি না থাকে শনিদেবও কিন্তু সন্তুষ্ট হবে না। তার মানে শনিদেবকে রক্ষা করতে গেলে, শনির প্রোটেকশন নিতে গেলে মানে গণেশের পুজো মাস্ট, শুধু হনুমানজি নয় সঙ্গে গণেশ, গণেশের ডাকতেই হবে, গণেশ ছাড়া কোনো কিছু হয় না। তো যারা যারা প্রোগ্রাম দিচ্ছে, সব পুজো, যে কোনো পুজো করুন, আমি নবগ্রহ স্তব করবেন, আপনি তারাপীঠে কৌশিক অমাবস্যা পুজো দিন, আপনি যে কোনো অমাবস্যা পুজো দিন, আগে গণেশ বন্দনা আগে করতে হবে। হ্যাঁ, তো যাই হোক না কেন, তার জন্য রাজদাও কিন্তু আজকের দিনে রাজদা এখনো শীর্ষে। আমি কিন্তু গণেশজির আশীর্বাদে আপনাদের ভালোবাসায় কিন্তু কন্টিনিউ কিন্তু প্রোগ্রাম করে যাচ্ছি, প্লাস সৃষ্টি টেলিভিশনের মাধ্যমে, কারণ এনারা প্রচুর কিন্তু মানুষ, মানে প্রচুর জ্যোতিষী এখানে এসে গেছে, কিন্তু আমার মুখটা কিন্তু সৃষ্টি টেলিভিশনের আশীর্বাদে, প্লাস গণেশজির কৃপায় কিন্তু আরো আশা করি আরো কিন্তু আমাদের নতুন নতুন কিছু তথ্য দিতে পারবো। হ্যালো, বলুন কে আছেন? নমস্কার, জয় শ্রী গণেশ, কে বলছেন? আমার বোনের সামনে জানতে চাই। বলুন মা, বোন কার জন্য জানবেন? আমার বোনের বোন। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 26/6/1978 26/6/1978 জন্ম সময়, সময়টা বলুন। 6:17 কোথায় জন্ম? বাঁকুড়া। আচ্ছা, সকাল না বিকেল? 6:17 বিকেল। যারা লাইনে আসবেন অবশ্যই টাইমটা বলবেন, সকালবেলা না রাত্রিবেলা, দিনে দুবার করে আসে, বারবার করে বলে দিই। হ্যাঁ, দিনে দুবার করে আসে, সকালে না রাত্রিতে, সেটা আপনি জানেন আপনার কখন জন্মগ্রহণ করেছেন, আমরা তো সেটা জানি না, রাত্রিতে না সকালে হয়েছে সেটা তো আমরা জানি না। তো যাই হোক না কেন, জন্ম পার হচ্ছে সোমবার, ধনু লগ্ন কুম্ভ রাশি, শনি সাড়ে হাতির প্রোটেকশন নিয়েছেন আপনার বোনের জন্য, শনির সাড়ে হাতির প্রোটেকশন দিয়েছেন, শনির প্রতিকার করিয়েছেন, সাড়ে হাতির প্রোটেকশন নিয়েছেন। আচ্ছা, দেখুন সাড়ে হাতির প্রতিকার যদি আপনি যদি করে থাকেন, তাহলে বিবাহিত জীবনের ক্ষেত্রে কেন অশান্তি হচ্ছে, বিয়ে দিয়েছেন? কি বলতে বুঝতে পারলাম না, বলুন একবার বলুন। সম্পূর্ণ তারপরেও করা হয়েছে, উপকার পায়নি, তার মানে শনির সাড়ে হাতির প্রতিকার আপনি করেছেন কিন্তু কাজ হয়নি। আমি যে বললাম, তাহলে আপনার, আমি কিন্তু ইউটিউবে প্রোগ্রামটা একবার দেখবেন, আমি কথাটা কিন্তু বলে দিয়েছি, তাহলে বিবাহিত জীবনে তো সমস্যা কেন? আপনার বোনের ওপরে সমস্ত মনে হয় ক্ষতি, সমস্ত মনে হয় প্রবলেম, সমস্ত দুর্দশা সব কিন্তু আমার বোনের মাথার ওপরে পড়েছে, ঠিক কিনা বলুন তো, এটা মনে হয় কিনা? আপনার বোন মনে করে আমি একটা সুইসাইড করে নেবো, আমি আর বাঁচতে চাই না, এরকম বলবে আপনার বোন? হ্যাঁ, তো সেখান সৌভাগ্য যোগে জন্ম হয়েছে, ভালো যোগে জন্ম, কিন্তু তার ট্রিটমেন্টটা যদি সঠিক, রোগের জন্য সঠিক ওষুধ যদি না পড়ে, তাহলে মানুষ সুস্থ হতে পারে না। আপনি ভালো জায়গায় যেতে পারেননি বলে আপনার বোন সমস্ত দিক থেকে নিঃস্ব হয়ে গেল, সমস্ত দিক থেকে নিঃস্ব। প্রথম কথাটা বলবো, আগে
বাড়ির বাস্তু ঠিক করুন, বাড়ির বাস্তু না ঠিক করলে আপনার বাড়ির আপনার বোনের জীবন, সেখানে গেল অশান্তি হবে, সেখানে গেল ভালো থাকতে পারবে না, শারীরিক সমস্যা, মানসিক দুশ্চিন্তা, মানসিক দুশ্চিন্তা, শারীরিক সমস্যা, আগুনের দিক থেকে সমস্যা। আপনার যেখানে থাকছেন সেখানে কিন্তু দেখবেন বাড়ির মানে কি বলবো, সেখানে আশেপাশে এনভায়রনমেন্ট পরিবেশটা খুব একটা ভালো না, প্লাস মিথ্যা বদনাম কিন্তু ওখানে শুরু হয়ে যাবে। আপনি কিন্তু ফেস করছেন কিনা জানি না, বসে থাকবেন না, আপনি বসে থাকবেন না। আপনি কোথা থেকে বলছেন? বাঁকুড়া বোধহয়। আপনি বোনকে নিয়ে এসে দুর্গাপুরে ইমিডিয়েট নিয়ে আসুন, ইমিডিয়েট নিয়ে আসুন, কেননা এখানে ক্ষতি করা আছে, আপনার বোনকে একটা ক্ষতি করে রেখেছে। হ্যাঁ, তো সেটাকে খণ্ডন করতে হবে, সেটাকে পরিষ্কার নিতে হবে। আপনি পারলে আমার সঙ্গে যোগাযোগ করুন, প্রতিকার করুন, তা না হলে এখান থেকে বেরোতে পারবে না, আরো দুর্দশা, আরো অভাব অনটন, হ্যাঁ, প্লাস মিথ্যা বদনাম, হ্যাঁ, মানে মানসিক গ্লাস কিছু দুর্ঘটনা কিন্তু হয়ে যেতে পারে। আপনি পারলে অবশ্যই যোগাযোগ করুন আমার। বিপদ আপদ ফাঁড়া রোগ ব্যাধি লেগেই আছে, প্রতিকার নিতে হবে কিন্তু ইমিডিয়েট। যাদের এরকম সমস্যা চলছে প্রতিকার নিন, তবে তো জায়গাটা ঠিক হবে। এই শ্রাবণ মাসে মানে 15 তারিখে পড়েছে অমাবস্যা, একদম, হ্যাঁ, খুব ভালো অমাবস্যা। যে কোনো অমাবস্যা যদি মঙ্গলবার শনিবার পরে এর কাজটা কিন্তু আরো বেড়ে যায়। এবার মঙ্গলবার পরে বিশাল বিশাল এনার্জাইজ, যাদের ক্ষতি করা আছে, যাদের বাস্তু ক্ষতি করা আছে, যাদের সন্তানকে নষ্ট করে ফেলেছে, নেশাগ্রস্ত, হ্যাঁ, সন্তান বাজে কোনো সঙ্গে পড়ে গেছে, কোনো বাজে মেয়ের সঙ্গে জড়িয়ে গেছে, সেই মেয়ের জন্য আপনার সন্তানের পড়াশোনার ক্ষেত্রে বাধা হচ্ছে, আপনার সংসারে তৃতীয় ব্যক্তির আগমন হয়েছে, তাহলে এই সময় আপনারা প্রোটেকশন নিন। ডেফিনেটলি 100% সমাধান হবেই হবে, 100% সমাধান পেতে হয়, তাহলে আমার চেম্বারে যোগাযোগ করতে হবে 100% সমাধানের জন্য। যারা যারা সমস্যায় ভুগছেন তারা তারা অবশ্যই এই সময়টাকে কাজে লাগান, অবশ্যই ভালো থাকবেন, অবশ্যই কাজে লাগান এই শ্রাবণ মাসের অবশ্যই। হ্যালো, বলুন কে আছেন? হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। নমস্কার নমস্কার, জয় শ্রী গণেশ, কোথা থেকে বলছেন? আমি পায়রাঙ্গা থেকে বলছি, সুশীল। ডেট অফ বার্থ 29 জানুয়ারি 1990। জন্ম সময়? সময়টা 30 PM মুর্শিদাবাদ। কটা 30? 8:30 PM মুর্শিদাবাদ। জন্মস্থান কোথায়? মুর্শিদাবাদে। জন্মবার হচ্ছে তোমার ক্ষেত্রে সোমবার। কুম্ভ রাশি সিংহ লগ্ন, চাকরি হচ্ছে না, কর্ম হচ্ছে না, কর্ম বিচ্যুতি, কর্ম পেতে গেলে সমস্যা, হ্যাঁ, মানসিক জায়গা ডিস্টার্ব, মায়ের শারীরিক সমস্যা, মায়ের এখন ব্যাধি নিয়ে ভুগছো, তাই তো? মায়ের ব্যাধি, মায়ের শারীরিক সমস্যা ভুগছো তো মা? হ্যাঁ হ্যাঁ। কুম্ভ রাশি সাহায্যে চলছে, প্রোটেকশন কিছু নেওয়া হয়েছে? না, কিছু প্রোটেকশন নেওনি। মাথা গরম হয়ে যাবে প্রচন্ড পরিমাণে, কুড়ে হয়ে গেছে, কুড়ে কুড়ে কুড়েটাকে কাটাও, আগে কুড়ে মিটা কাটাও, তুমি কুড়ে হয়েছো কিনা বলো, সেটা আগে আগে বলো। লক্ষ লক্ষ মানুষ প্রোগ্রাম দেখছে, হাজার হাজার মানুষ প্রোগ্রামটা শোনে আমার, দেখে আমার, তো তুমি কুড়ে হয়ে গেছো না কিনা বলো। হয়ে গেছে তো, দেখো নিজের মুখে স্বীকার করছো, নিজের মুখে স্বীকার করছো। এখানে তোমাকে প্রতিকার করতে হবে, শনি সাড়ে হাতির প্রতিকার করো, তা না হলে তুমি কর্ম পাবে না, কর্ম চলে যাবে, কর্ম পেতে গেলে সমস্যা। কি করো তুমি এখন? আমি এখন একটা গভর্নমেন্ট সার্ভিস করছি। কর্ম পেতে গেলে কর্ম করছো, কিন্তু কর্মের জায়গায় সফলতা নেই, কর্মের খেতে গেলে একটু ডিস্টার্বেন্স, উন্নতি নেই, বিবাহিত জীবনের সমস্যা, প্লাস তুমি যেখানে কর্ম করবে শত্রুতা, কোনো প্রমোশন আটকে থাকার, মানসিক দিক থেকে টেনশন প্রচন্ড তোমার ভোগ করতে হবে, ঠিক কিনা বলো। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। হলো প্রশ্ন হচ্ছে, আমি এখন একটা গভর্নমেন্ট সার্ভিস করছি স্টেট গভর্নমেন্টে। হ্যাঁ, আর আমি একটু বেটার কিছু সেন্ট্রাল গভর্নমেন্টে। আমি বলতে বলছি, আমি প্রথমেই বলে দিয়েছি, যোগাযোগ না করলে অটোমেটিক তো হবে না। এটা তোমার রাজদার প্রেডিকশন আজ পর্যন্ত এটা পিন পয়েন্ট থেকে প্রেডিকশন করে মিলে যায়। আর রাজদার প্রতিকার কোনোদিনও মাটিতে পড়ে না, প্লাস রাজদার আমার প্রতিকার কাজ দেয় মানুষকে, আন্তরিক কথা বলে না, একদমই না, আন্তরিক ঢিল মারা না, প্রচুর দেশি আছে আন্তরিক ঢিল মেরে দিচ্ছে, লাগলে লাগলো না লাগলো না লাগলো। হ্যাঁ, তাহলে তাহলে এত হরোস্কোপ দেখে এডুকেশনাল প্রোগ্রাম, মানে এমন এমন লোকেরা এমন এমন প্রোগ্রাম করছে, আমি ল্যাপটপ ছাড়া প্রোগ্রাম করছি, আমার কিছু লাগছে না, শুধু নাম নিচ্ছি আর বয়স দিচ্ছি। তাহলে যে বারে বালাসরে যে এত বড় অ্যাক্সিডেন্টটা হলো, সে কি বলে দিয়েছিল যে আমার এখানে বালাসরে একটা বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হবে? বলতে পেরেছিল? বলতে পারেনি, কিন্তু আমি প্রথমে বলে দিয়েছিলাম যে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট আগুন লাগা এই আমাদের মঙ্গলাহাটেই কিন্তু আগুন লাগলো। তারা কি সেটা বলতে পেরেছিল? বলতে পারেনি, বলা যা এত সহজ নয়, এত বড় দুর্ঘটনা, এত সহজ নয়, মানুষকে জগৎটাকে নিয়ে বিচার করে এত সহজ নয়, মানুষ শিখতে হয়। তিনি কি বলে দিয়েছিল দেখুন তো, তিনি বলেছিলেন কিনা
যে বালাসরে এত বড় অ্যাক্সিডেন্ট হবে কিনা, তিনি বলছেন আমার ল্যাপটপ লাগে না, আমার শুধু বয়স আর ডেট অফ বার্থ দিলেই আমি সমস্ত কিছু মানুষকে বলে দিতে পারি। তাহলে বালাসরের অ্যাক্সিডেন্ট হোক, মঙ্গলাহাটের অ্যাক্সিডেন্ট হোক, সে বলতে পারিনি কেন? জিজ্ঞাসা চিহ্ন, এটা আমি প্রশ্ন থাকে। প্লাস টোটকা করলে কোনো কিছুই কিন্তু সফলতা পাওয়া যায় না। টোটকা কিন্তু মানুষকে সাময়িক কিছু শান্তি দিতে পারে, কিন্তু মিজার কোনো সমস্যা থেকে সেখান থেকে নিয়ে আসতে পারে না সভ্যতা। যাই হোক, আজকে যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে বিষয়রাশির ক্ষেত্রে কিছু জাতক জাতিকাতে কিছু সহজ কিছু উপায় কিন্তু আমি অবশ্যই বলে দিচ্ছি। প্রথম করতে হবে, বিষয়রাশি জাতক জাতিকারা আছেন তারা কিন্তু একটা মন্ত্র জপ সবসময় করবেন। কি প্রতিকার লাগবে, কি আপনার কালসর্প যোগ আছে, কি বীজদোষ আছে, কাল মাংড়ি দোষ আছে, ওইসব আপনারা জেনে আপনাদের লাভ নেই। আপনাদের যেটা যেটা লাভ হচ্ছে সেটা মন্ত্র জপ। এইটা আগে জানুন আপনার ছকে কি আছেন। আমরা সাধারণ মানুষ, আমরা বুঝবেন না। আমার কাছে চেম্বারে এসে বলে, রাজদাক কোন ঘরে কি বসে আছে না বসে আছে এতদিন ধরে আমরা চর্চা করছি, আমরা জানেন, আমরা কিন্তু সেটা বুঝবো না। আমরা কি করে ভালো থাকতে পারি সেটা আমাদের জন্য ব্যবস্থা করে দেন, এটাই ঘটনা। তো আমরা তার জন্য চেষ্টা করছি বিষয়রাশির জন্য, বিষয়রাশির জন্য যে মন্ত্রটা পাঠ করতে হবে সেটা হচ্ছে ওম ঐং ক্লিং শ্রিং। ওম ঐং ক্লিং শ্রিং, এই মন্ত্রটা আপনারা কিন্তু পাঠ করবেন যারা বিষরাশির বিষলগ্নের জাতক জাতিকারা যারা আছেন, যেগুলো যেগুলো আপনাদের খুব করণীয়, যেগুলো যেগুলো আপনাদের করতে হবে। আপনারা বিষরাশির বিষলগ্নের জাতক জাতিকারা মন্দিরে, যে কোনো কালী মন্দির হোক, যে কোনো কোনো মন্দিরে হোক, শ্রাবণ মাস বলছি, অনেকেই কিন্তু অনেক কিছু বিতরণ করছেন, জল ছত্র গুলেছেন, অনেক কিছুই কিন্তু হচ্ছে। আপনারা পারলে কোন মন্দিরে মুগ ডাল দান করুন, সেখানে নিশ্চয়ই খিচুড়ি ভোগ প্রসাদ হবে, সেখান থেকে আপনারা বিতরণ হবে। এটা কিন্তু বিষয়রাশির ক্ষেত্রে খুব ভালো একটা সময়। আপনারা স্ত্রীকে দিয়ে আপনাদের যদি স্ত্রী যদি না থাকে, তাহলে যাদের যাদের বিয়ে শাদী হয়নি তারা কিন্তু মাকে দিয়েও কাজটা করাতে পারেন। নীল ফুল, নীল ফুল আপনারা কোন মন্দিরে মায়ের হাত দিয়ে হোক কিংবা স্ত্রীর হাত দিয়ে হোক সেটাই কিন্তু দান করতে বলুন। আপনারা করলে, বিষয়রাশির লোকেরা করলে কিন্তু হবে না, সেটা কিন্তু অন্য কাউকে হাত দিচ্ছে। কোন জাতিকা যদি হয় তাহলে তারা করতে পারে, কিন্তু জাতকেরা কিন্তু আপনারা সেটা কিন্তু নীল ফুলটা আপনারা কোনো অপরাজিতা ফুলই তো আমাদের নীল ফুল, নয়নতারা ফুলও হয়ে থাকে, কিন্তু নয়নতারা ফুল তো পুজো মানুষ খুব একটা দেয় না বাবার মন্দিরে, সেটা কিন্তু নীল অপরাজিতা ফুলটাই কিন্তু বেশি মানুষ দেয়। নীল, যাকে অনেকে নীলকণ্ঠ বলে, কিন্তু ওটা তো নীলকণ্ঠ না, ওটা নীল অপরাজিতা ফুল। সেই নীল অপরাজিতা ফুল আপনারা যদি আপনাদের সন্তানের মাকে দিয়ে আপনারা দিতে পারেন, কিংবা আপনারা মাকে দিয়ে দিতে দেওয়াতে পারেন, কিংবা আপনারা ওয়াইফকে দিয়ে কিন্তু সেটা কিন্তু দান করাতে পারেন। বস্ত্রে কিন্তু আমরা আতর ব্যবহার করবেন না। বিষরাশির বিষলগ্নের জাতক জাতিকাদের বলছি, বস্ত্রে মানে জামায় গায়ে দিতে পারেন, বস্ত্রে মানে জামায় কিন্তু আমরা আতর কিন্তু আমরা দেবেন না, তাহলে কিন্তু আমাদের ক্ষতি কিছু হওয়ার সম্ভাবনা। জানুয়ারি মাস আর হচ্ছে ফেব্রুয়ারি মাস রে কোন রকম চামড়ার কোন জিনিসপত্র আমরা কিনবেন না। জানুয়ারি মাস আর হচ্ছে ফেব্রুয়ারি মাসে আমরা কোনো চামড়া জিনিসপত্র, এগুলো খুঁটিনাটি কিছু সহজ উপায়। আপনাদের ছকে কি আছে না আছে সেটা পরের কথা, কিন্তু এইগুলো আমরা ভুলবশত অনেক কিছু কাজ আমরা করে ফেলি, যেগুলো যেগুলো শুভ পদ্ধতি, যেগুলো যেগুলো সহজ পদ্ধতি, এগুলো কিন্তু হাজার হাজার টাকা খরচা করতে হয় না। এইগুলো করুন, অনেক কিছু কিন্তু আমরা ভালো থাকতে পারবেন, কেননা অনেক কিন্তু অজান্তে কিন্তু অনেক কিছু ভুল করি আমরা করে ফেলি। জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে চামড়া জিনিস কিনলে এটা আপনার ক্ষেত্রে ক্ষতিকর, আপনারা কিন্তু সেটা দানও করবেন না, কিনবেনও না। এটা মেনে চলুন না, একটু মেনে চলুন না, আপনাদের ভালোর জন্যই বলা, আমার ভালোর জন্য নয়, আপনাদের ভালোর জন্য সেটা কিন্তু বলা। বুকিং নাম্বারটা কিন্তু অবশ্যই পাঠ করতে হবে, বুকিং নাম্বার চটপট লিখুন, কিন্তু বুকিং নাম্বার এবার ফোন করুন, কাল মেচেদা, মেচেদার জন্য বুকিং করে নিন। বৃহস্পতিবার আপনারা পাচ্ছেন গড়িয়াহাট, আর দুটো বুধবার অবশ্যই কিন্তু আপনারা 9 তারিখে পাচ্ছেন দক্ষিণেশ্বর চেম্বারে পেয়ে যাচ্ছেন, 8 তারিখে মেচেদা, 8 তারিখে মেচেদা, 9 তারিখে দক্ষিণেশ্বর, কালকেই মেচেদা, আগামীকাল মেচেদা, বুধবার দিন মানে পরশু দিন আমাকে পাচ্ছেন দক্ষিণেশ্বর, আর বৃহস্পতিবার দিন আমাকে পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট, আর সোমবার শুক্রবার মানে বিআরডি চেম্বার, আর 12 তারিখে পেয়ে যাচ্ছেন আমাদের মেদিনীপুর, আর 13 তারিখে মানুষ কিন্তু বলে। আজকে আলোচনার বিষয় হচ্ছে বিষয়রাশি বিষলগ্নের জাতক জাতিকাদের সহজ কিছু উপায়। আজকে সেই পরের দিন আলোচনা বিষয়টা বলে দিলাম, আপনারা কিন্তু অবশ্যই সেটা মেনে চলুন, অবশ্যই ভালো হয়, পরের দিন আরো বাকি রাশিগুলোকে নিয়ে আলোচনা ফোন করুন মোবাইলে, সবাই ভালো থাকবেন, ইউটিউবে প্রোগ্রাম রাজেন রাজ বললি পেয়ে যাবেন। আজকের মতো এইটুকুই, আমাদের শুভ মঙ্গল চৈতন্য বলে অনুষ্ঠান শেষ করলাম, আগামী দিন আবার দেখা হবে ঠিক 10:35, ততক্ষণের জন্য আমাদের শুভ হোক, মঙ্গল চৈতন্য, নমস্কার, জয় শ্রী, নমস্কার, জয় শ্রী। দূর আর দূরে নেই।